এই সংকটময় পৃথিবীতে যে কাজগুলো মানুষের জন্য খুবই জরুরি এবং পরকালেও আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে ইনশাল্লাহ। সাহাবাদের 25টি প্রশ্ন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর। প্রশ্ন এক, আমি ধনী হতে চাই। উত্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, অল্প তুষ্টি অবলম্বন করো, ধনী হয়ে যাবে। প্রশ্ন দুই, আমি সবচেয়ে বড় আলেম, ইসলামী জ্ঞানের অধিকারী হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তাকওয়া আল্লাহ ভীরুতা অবলম্বন করো, আলেম হয়ে যাবে। প্রশ্ন তিন, সম্মানী হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, সৃষ্টির কাছে চাওয়া বন্ধ করো, সম্মানী হয়ে যাবে। প্রশ্ন চার, ভালো মানুষ হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, মানুষের উপকার করো। প্রশ্ন পাঁচ, ন্যায়পরায়ণ হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যা নিজের জন্য পছন্দ করো তা অন্যের জন্য পছন্দ করো। প্রশ্ন ছয়, শক্তিশালী হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আল্লাহর ওপর ভরসা করো। প্রশ্ন সাত, আল্লাহর দরবারে বিশেষ মর্যাদার অধিকারী হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, বেশি বেশি আল্লাহকে স্মরণ জিকির করো। প্রশ্ন আট, রিজিকের প্রশস্ততা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, সর্বদা অজু অবস্থায় থাকো। প্রশ্ন নয়, আল্লাহর কাছে সমস্ত দোয়া কবুলের আশা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হারাম খাবার হতে বিরত থাকো। প্রশ্ন দশ, ইমানে পূর্ণতা কামনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, চরিত্রবান হও। প্রশ্ন এগারো, কেয়ামতের দিন আল্লাহর সাথে গুনাহ মুক্ত হয়ে সাক্ষাৎ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, জানাবত তথা গোসল ফরজ হওয়ার সাথে সাথে গোসল করে নাও। প্রশ্ন বারো, গুনাহ কিভাবে কমে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, বেশি বেশি ইস্তেগফার, আল্লাহর নিকট কৃত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো। প্রশ্ন তেরো, কেয়ামত দিবসে আলোতে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, জুলুম করা ছেড়ে দাও। প্রশ্ন চোদ্দ, আল্লাহ তাআলার অনুগ্রহ কামনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আল্লাহর বান্দাদের উপর দয়া অনুগ্রহ করো। প্রশ্ন পনেরো, আমি চাই আল্লাহ তাআলা আমার দোষ ত্রুটি গোপন রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, অন্যর দোষ ত্রুটি গোপন রাখো। প্রশ্ন ষোলো, অপমানিত হওয়া থেকে রক্ষা পেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকো। প্রশ্ন সতেরো, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রিয় হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যা আল্লাহ এবং রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পছন্দনীয় তা নিজের জন্য প্রিয় বানিয়ে নাও। প্রশ্ন আঠারো, আল্লাহর একান্ত অনুগত হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ফরজ সমূহকে গুরুত্ব সহিত আদায় করো। প্রশ্ন উনিশ, ইহসান সম্পাদনকারী হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো অথবা তিনি তোমাকে দেখছেন। প্রশ্ন বিশ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন বস্তু গুনাহ মাফে সহায়তা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, কান্না, আল্লাহর নিকট কৃত গুনাহের জন্য বিনয়, অসুস্থতা। প্রশ্ন একুশ, কোন জিনিস দোজখের ভয়াবহ আগুনকে শীতল করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, দুনিয়ার মুসিবত সমূহ। প্রশ্ন বাইশ, কোন কাজ আল্লাহর ক্রোধ ঠান্ডা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, গোপন দান এবং আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা। প্রশ্ন তেইশ, সবচেয়ে নিকৃষ্ট কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, দুশ্চরিত্র এবং কৃপণতা। প্রশ্ন চব্বিশ, সবচাইতে উৎকৃষ্ট কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, সচ্চরিত্র, বিনয় এবং ধৈর্য। প্রশ্ন পঁচিশ, আল্লাহর ক্রোধ থেকে বাঁচার উপায় কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন,
মানুষের উপর রাগান্বিত হওয়া পরিহার করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।